হাজিদের উপর ঈদুল আজহার দেশে ঈদুল আজহায় দেশে কোরবানি করা কি আবশ্যক খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রশ্ন যারা হজে গিয়েছেন তারা হজে গিয়ে তিনি যদি তামাত্ম হজ করে থাকেন হজেকে রান করে থাকেন তাহলে তিনি দমে শুকুর সেখানে দিবেনি যেটাকে সেখানে কোরবানি বলি আমরা হাজিরা যেটা করে থাকেন সেটা তারা দিবেনি এর বাইরে তারা যদি মুকিম হন হানাফি আজহাব মতে তারা যদি মুকিম হন দেশে তাদের তরফ থেকে কোরবানি করবে মানে হলো মক্কায় পনেরো দিনের বেশি যদি তারা নিয়ত করে থাকেন অবস্থানে তাহলে তারা মুকিম হয়ে গেলেন সেখানে তাহলে তাদের তরফ থেকে দেশে কোরবানি করতে হবে কেউ না কেউ আর যদি তারা পনেরো দিনের কম মক্কায় অবস্থান করেন একই সাথে তাহলে সেক্ষেত্রে তারা মুসাফি থাকেন সে কোরবানি প্রযোজ্য হয় না এটা ফোকা হানাফের মত অবশ্য আরবুলাইকরম সুদ স্কলারগণ এবং আর অনেকের মত হলো যে হাজির সাহেবদের উপরে দেশে বা অন্য কোথাও আর কোনো কোরবানি বর্তায় না হাজি সাহেবদের উপর ফোকা হানাফের মত অনুযায়ী পনেরো দিনের বেশি নিয়ত করলে মক্কাতে এদিন বেশি বেশি করলে তিনি মুকিম যার কারণ তারপর দুইটা বর্তায় করবানি একটা হলো কারণে হওয়ার করবানি সেটা সৌদি হতে হতে পারে আনাফের মত আর এর বাইরে অনেকগুলো মাইক্রাম মত সৌদির মাইক্রামের অনেকের মত যে হাজির সাহেবদের উপরে একটা কোরবানি প্রযোজ্য হবে সে হলো দমেসকোর আর সাধারণ কোরবানি যেটা এটা তাদের উপর প্রযোজ্য হবে না স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকলে কি বিয়ে নবায়ন করতে হবে স্বামী প্রবাসে দীর্ঘদিন থাকলে বিয়ে নবায়ন করতে হয় এরকম একটা ধারণা আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে আছে এটা ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই অনেকে মনে করেন যে এত মাস যদি স্বামী স্ত্রী দূরে থাকেন বা এত বছর যদি তাদের মধ্যে সাক্ষাৎ না হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এটা নেহায়ী লোকমুখে প্রচলিত কথা তালাক না হওয়ার আগ পর্যন্ত যত বছরই স্বামী স্ত্রী একজন অর্জন থেকে দূরে থাকুক না কেন তাতে বৈবাহিক সম্পর্কের কোনো প্রকার অসুবিধা হবে না স্বামীজি যদি ইচ্ছাকৃতভাবে তিন জুমার নামাজ না পড়ে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে কিনা না তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ না পড়ার কারণে যে কেউ মনে করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তবে এটা ঠিক তিন জুমা না পড়লে তার অন্তরে মহর মেরে দেওয়া হয় এরকম কথা কিন্তু হাদিসে আছে